আসসালামু আলাইকুম, আমার নাম রনিক, আমার বাসা বরিশাল, আমার বয়স 18, পেশা আমি একজন স্টুডেন্ট। আমার মূলত হিপ জয়েন্টে ব্যথা, 4 মাস, 4.5 মাসের মতো। তখন আমি শীতকালে ব্যথা থাকতো, হঠাৎ করে আমি মানে খেলতে গেছিলাম, তখন দেখি আমার বাম পায়ে হিপটা একটু ব্যথা ব্যথা লাগে। আমি গ্রামে ডাক্তার দেখাইছি, 1 সপ্তাহের মধ্যে ডাক্তার দেখাইছি, তারা বলতেছে যে সমস্যা নাই, কমে যাবে, ওষুধ দিচ্ছে, কমতেছিল না। তারপর আমি বরিশাল সদরে ডাক্তার দেখাই, ওখান থেকে তারা প্রথমবার এক্সরে করছে, এক্সরে করে বলা হয়েছে যে আমার মানে জয়েন্টটাকে রিপ্লেসমেন্ট করতে হবে। তারপর আমি ঢাকা ডাক্তার দেখাই, বড় বড় হসপিটাল ডাক্তার দেখাই, তারা আবার সেম সমস্যা বলছে, 4-5 মাস ওষুধ খাওয়ার পর শরীর আর কি শুকিয়ে গেছে, কোনো কাজ হয় না। তারা লাস্ট লাস্টে বললো যে আমার অপারেশন করতে হবে। তারপর শফিকুল স্যারের ভিডিও আমি আগে থেকে দেখতাম, কিন্তু অতটা ই ছিল না। পর আর কি আসলাম স্যারের কাছে, আজকে 11 দিন, 11 দিনের দিন আমি মোটামুটি এখন ভালোই আটা পাতা করতে পারি, সিঁড়িতে দৌড় দিয়ে উঠতে পারি, নামতে পারি আর কি, বসতে পারি, এখন কোনো সমস্যা হয় না আর কি। আমার সব প্রবলেম হতো, যেহেতু গ্রামের বাসে বাড়িতে আমাদের বাসা, নিচু হয়ে বসতে পারতাম না, উঠতে পারতাম না, খাট থেকে পাশে বসে যেতে পারতাম না। তারপরে মানে বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, বসতেই পারি না, এরকম আর আরো নানা সমস্যা তো আর কি। খেলাধুলা তো সবকিছু বন্ধ, পড়ালেখা বন্ধ। আমার ফ্যামিলি টেনশনে, তারা তো অনেক প্রচুর টেনশন করছে, টেনশন তো হবেই আর কি, কি আর বলবো, টেনশন টেনশন করতে করতে তারা কিন্তু লাস্টে এই জায়গায় আসলো। এখন মোটামুটি আমার টেনশন ফ্রি আছে। এখন ফ্যামিলির লোকজন বলে যে ভালো হইতেছি, ভালো হয়েছি, ভালো হয়ে গিয়েছি। লাস্টে আমাদের গ্রাম অঞ্চলে যত লোকজন আছে বা এরকমের অসুবিধা আছে, তাদেরকেও আমরা সাজেস্ট করবো যে এখানে আসতে, এখানে আসলে অবশ্যই তারা সুস্থ হবে। স্যারের সেবা বা স্যারের এই অনেক সুন্দর থেরাপিস্টরা, তারা অনেক ভালো ব্যবহার করে, নার্সরা থেরাপিস্টরা, স্যারের ব্যবহার যথেষ্ট ভালো আর কি। স্যারের মনে অন্য ডাক্তার যেরকম ভয় দেখায়, স্যারের মধ্যে কোনো রকম ভয় দেখায় না। স্যারের বলতেছে যে তুমি সুস্থ হয়ে যাবা, তুমি 11 দিন আমার সাথে থাকো, 12 দিন থাকো, সুস্থ হয়ে যাবে, সমস্যা নেই। স্যারের 100% আমি প্রমাণ পাইছি। স্যারের বল প্রথমবার আমি আসছি, স্যারের বলছে যে তুমি আমার সাথে 12 দিন থাকো, 12 দিনের দিন তুমি খুবই সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি 8 দিনের দিন সুস্থ হয়ে গেছি, আমি বাসায় যাবো, কিন্তু যে আমি যাইনি, আমি আজকে 11 দিন আজকে আমি বাসা ছেড়ে দেখেছি। পরিবেশ বলতে এখানে সবকিছুই ঠিকঠাক, সবকিছুই মনের মতো ছিল। যারা কাজ করতো তারা, থেরাপিস্ট গুলো সবাই সবাই ভালো ছিল। থেরাপিস্ট আমার থেরাপিস্ট যথেষ্ট ভালো ছিল, সে আমার সাথে অনেক ক্লোজলি ফ্রেন্ডলি ব্যবহার করছে আর কি, তার কথা বলে বোঝানো যাবে। নার্সরা তারা অনেক ভালো ব্যবহার করছে, আর অন্যান্য আমার কোনো সমস্যা হয় নাই এখানে আসতে, মানে আসে চিকিৎসা নিতে। আমি বলবো যারা এইসব সমস্যা আছেন, তারা অবশ্যই হাসপাতালে আসবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবসময় সুস্থ এবং ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।